নিখোঁজের একদিন পর মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইধ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য ফরহাদ হোসেনের মরদেহ উদ্ধার হয়েছে সকালে পাতিলাপাড়া গ্রামে এক প্রতিবেশীর বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় পুলিশ জানায় বুধবার বিকেলে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর রাতে আর বাড়ি ফেরেননি তিনি অনেক খোঁজাখুঁজির পর সকালে তার প্রতিবেশীর বাড়ির পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী অন্যদিকে নওগার মান্দায় মঞ্জুরুল ইসলাম রিপন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এদিকে রাজশাহীর গোদাগাড়িতে ধানের জমিতে পানি না পেয়ে প্রতিবাদে দুই আদিবাসী কৃষক পান করে এতে অভিনাথ মার্ডি নামে একজনের মৃত্যু হয় গেল উপজেলার ঈশ্বরীপুর এলাকায় এই ঘটনা ঘটে